সরকার যখন চূড়ান্ত করে ফেলেছে, উনি বলে যে আর কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। তার অর্থ আপনারা তখন আর কাউকে ক্ষমতা দেবেন না, আমরাও সিদ্ধান্ত নিয়েছি ক্ষমতা মাটিতে পড়ে থাকবে, আপনাদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। পরিষ্কার বলে, আমি আস্তে আস্তে হয়েছি টেলিভিশনে বলে কি করে যে কাউ, তাহলে জনগণের তোমরা বিশ্বাস করো না, গণতন্ত্র তো বিশ্বাস করো না, জনগণের ভোটেও বিশ্বাস করো না, কাউকে ক্ষমতা দেবে না, এটা বাপের দিনের তালুক নাকি? আমরা লেগে দিয়েছি তোমাদেরকে, এই সিংহাসন মাটিতে পড়ে থাকবে, তোমাদেরকে এই সিংহাসন ছেড়ে চলে যেতে হবে। ব্যাপক গণ আন্দোলন, গণতন্ত্র, গণ অভ্যুত্থান। আপনাদের বলি, এই বিএনপির জন্য, জেএসডির জন্য, আসামদ্র মির্জা বকরের জন্য, প্রসারে ভোষণের জন্য রাজনীতি করার দরকার নাই। মা বোন নিয়ে ঘরে থাকতে পারবেন না, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নিয়ে যাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলি, এই সরকার কি বলতে পারবে পৃথিবীর কোনো দেশে প্রত্যেক দিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়, আছে দেয়ার এনি এনি কান্ট্রি? পৃথিবীতে এমন কোন দেশ আছে প্রত্যেক দিন ধর্ষণ হয়, শিশু 4 বছর শিশুকে ধর্ষণ করে? এমন কোন দেশ কি আছে যেখানে একই শিক্ষাঙ্গনের 20 জনের ফাঁসি হয়েছে? কিছুদিন পরে দেখবেন এখন পর্যন্ত ফাঁসি কার্যকরী হয় নাই, তাদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিছে, এই জন্য সাহস পায়। তারা সরকারি দলের এই ছাত্র গুন্ডারা কিভাবে ছাত্রীদেরকে, মেয়েদেরকে, ছাত্রদেরকে হলে থাকতে দেয় না, টর্চার করে, নির্যাতন করে, অত্যাচার করে। মগের মুল্লুক, মগেরও তো একটা মুল্লুক আছে, আমরা শুনতাম আগে মায়ানমারকে মগের মুল্লুক, সেখানে এখন মগের মুল্লুক নয়, সেখানে এখানে সেনাবাহিনীর মুল্লুক হয়েছে। এইটা পার্লামেন্টারি ডেমোক্রেসি নয়, পার্লামেন্টারি একনায়কত্ব, পার্লামেন্টারি ডিক্টেটরশিপ। সংবিধানের সর্বময় ক্ষমতার মালিক একজন, দেশের জনগণ ক্ষমতার মালিক নয়, জনগণের সে মালিকানা পুনরুদ্ধার করতে হবে। আপনাদের বলি, এই লড়াই বাংলাদেশের 18 কোটি মানুষের লড়াই, এই লড়াইয়ে আমরা যদি হেরে যাই, আপনারা যুবক যদি হেরে যান, মনে রাখবেন আপনাদের মা বাবাকে ঘরে থাকতে দেবে না, এই লড়াইয়ে জিততে হবে। অনেক কাহিনী আপনাদেরকে বলি, বলে গল্প করে শেষ করার, আমি দেখতে পাচ্ছি আমার সাথে ডাকসুর যারা ছিল আমাদের ওই সাকসেসার, তারা অনেকে আজকে এখানে আছে। এই শাহজাদারে বললাম, আমি দেখে আশ্চর্য হয়ে গেছি, আজকে সে এখানে, তার 69 সনে মাদারীপুরে ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি বানিয়ে এসেছি। উবাদ ভাই স্বপ্ন, সে পাটখাই গলা, সেই সংগ্রামী নেতা। আমি আমার আবার বিকেল আরেকটা অনুষ্ঠান আছে আপনাদের এখানে, আমি দেখতে পাচ্ছি আমার, আমি যাদের সাথে কাজ করেছি তাদের অনেকে আমার সাথে আজকে নেই, আমি আছি এখনো, কেন আছি আমি জানি না, আমাকেও চলে যেতে হবে। আপনাদের বলি, এই লড়াইয়ে জিততে হবে, আমরা আছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে থাকবো, এই লড়াইয়ে জিততে হবে। ধন্যবাদ।